নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ট্যাট পরীক্ষার যাবতীয় ভিডিও আপনারা আমার প্লে লিস্টে পেয়ে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা রাজ্য সরকারের বিদ্যা জ্যোতি প্রকল্প নিয়ে আলোচনা করব এটি একটি নিঃসন্দেহে একটি দারুণ একটি প্রকল্প এই প্রকল্পে প্রায় চোদ্দোশো শিক্ষক কর্মী সারা রাজ্য থেকে নিয়োগ করা হবে আর এখানে একশোটি স্কুলকে বাছাই করা হয়েছে এই প্রকল্পের জন্য প্রায় বিভিন্ন ধরনের এখানে পদ রয়েছে আজকের এই ভিডিওতে আমরা এ সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো দেখুন বিদ্যাজ্যোতি প্রকল্পটি নেওয়া হয়েছে রাজ্যের শিক্ষার মান উন্নয়নের জন্য এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই তো আজকে আমরা এই ভিডিওতে বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো দেখুন রাজ্যের শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে তো আশা করি এই প্রকল্পটি চালু হলে রাজ্যের শিক্ষার গুণগত মান উন্নত হবে এই প্রকল্পে রাজ্যের আটটি জেলা থেকে একশোটি স্কুলকে বাছাই করা হয়েছে এই স্কুলগুলিতে পড়াশোনা হবে সেরার সেরা তারপর দেখুন এই স্কুলগুলি হবে সিবিএসসি পরিচালিত আর এখানে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত থাকবে এই স্কুলগুলিতে নার্সারি থেকে কেজি টু পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে পড়াবেন প্রি প্রাইমারি অর্থাৎ প্রাক প্রাথমিক শিক্ষকগণ তারপর যেমন ধরুন রয়েছে প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে পড়াবেন ইউজিটি অর্থাৎ অস্নাতক শিক্ষক চতুর্থ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে পড়াবেন জিটি অর্থাৎ স্নাতক শিক্ষক তারপর নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে পড়াবেন পিজি অর্থাৎ স্নাতকোত্তর শিক্ষক তারপর দেখুন প্রতিটি বিদ্যালয়ে থাকবে একজন করে স্টাফ নার্স দুজন করে আয়া একজন একাডেমিক কাউন্সিলার দুজন করে এডুকেটর একজন লাইব্রেরিয়ান এবং প্রি প্রাইমারি শিক্ষক থাকবেন টোটাল তিনজন তো এই প্রত্যেকটা বিদ্যালয়ে এই পদগুলো রাখা হয়েছে তারপর দেখুন এছাড়াও বিদ্য বিদ্যালয়গুলিতে পার্ট টাইম শিক্ষক নিয়োগ করা হবে যথা আর্ট যোগা মিউজিক ডান্স এবং থিয়েটার ইত্যাদি ক্ষেত্রে ছাত্রছাত্রীদেরকে প্রশিক্ষণের জন্য আরও পার্ট টাইম শিক্ষক নিয়োগ করা হবে তো সত্যি এই প্রকল্পটি চালু হলে রাজ্যের বেকার যুবক যুবতীরা একদিকে লাভবান হবেন অন্যদিকে রাজ্যের শিক্ষার মান উন্নয়ন ঘটবে তারপর দেখুন এখন আমরা এই বিদ্যাজ্যোতি প্রকল্পে যে বিভিন্ন বেতন কাঠামো রয়েছে বিভিন্ন পদের জন্য এগুলো নিয়ে আমরা আলোচনা করব তো দেখুন পিজি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচারের জন্য একশোটা পোস্ট রয়েছে সেম বেতন কাঠামো পিজি শিক্ষকদের মতো অ্যাকাডেমিক কাউন্সিলরদের জন্য রয়েছে একশোটা পোস্ট সেখানে কুড়ি হাজার চারশো পঁচাত্তর টাকা বেতন স্পেশাল এডুকেটারদের জন্য রয়েছে কুড়ি হাজার প্রি প্রাইমারি টিচারের জন্য রয়েছে তিনশোটা পোস্ট সেখানে ষোলো হাজার পঞ্চাশ টাকা রাখা হয়েছে বেতন আয়াদের জন্য রাখা হয়েছে দুইশোটা পোস্ট সেখানে বারো হাজার টাকা বেতন তো দেখুন বিদ্যাজ্যোতি প্রকল্পে এই বেতন কাঠামো স্থির করা হয়েছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ধন্যবাদ